চোর নেশা কারবারি ছিনতাইবাজ ও মাফিয়াদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত বিশালগড়। মহকুমায় নেশা বাণিজ্য চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি। এরই মধ্যে সম্প্রতি বিশালগড়ে বড়সড় ছিনতাইয়ের ঘটনা, এক ছিনতাইবাজকে গ্রেপ্তার করল পুলিশ। এতে পুলিশ বাবুদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। এখনও এই ছিনতাইয়ের ঘটনায় অন্যান্য অভিযুক্তরা অধরা। বিশালগড় মহকুমায় কার্যত বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি। পথ চলতি সাধারণ সর্বদা আতঙ্কিত, উদ্বিগ্ন, আশঙ্কিত। ইদানিং বিশালগড়ের নামে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা, উৎকণ্ঠা। তথ্যবিজ্ঞ মহলের মতে, চোর নেশা কারবারি ছিনতাইবাজ ও মাফিয়াদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে বিশালগড়। এই পরিস্থিতিতে গত 10 সেপ্টেম্বর বিশালগড়ের রাস্তার মাথায় 3 বাইক আরোহীর কাছ থেকে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা বিভীষিকার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ। তবে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনার সাথে যুক্ত এক ছিনতাইবাজকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। বিশালগড়ের 2 নম্বর গেট এলাকা থেকে পুলিশ তাকে জালে তুলেছে। ধৃতের নাম প্রসেনজিৎ সরকার। গোপন সংবাদের ভিত্তিতে এই ছিনতাইবাজকে পাকড়াও করা হয়েছে বলে জানালেন বিশালগড় থানার ওসি তাপস দাস। অ্যাকচুয়ালি ওই রাস্তার মাথা যে কেস হয়েছিল আমাদের বিশালগড় কেস, কেস নাম্বার 93/2023। তো এটাতে যে কালকে আমরা একজন একিউজকে অ্যারেস্ট করেছি, সেও অনেকদিন যাবৎ পালাতক ছিল। তো কালকে আমরা যথারীতি সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই যে সে 2 নম্বর গেটের বাজারে এখানে আছে। তারপর আমরা সিভিল ড্রেসে উদ্দেশ্যে বসে থাকি এখানে এবং যথারীতি আসলে আমরা ওকে ডিটেন করে থানায় নিয়ে আসি। স্যার কী নাম? ওর নাম হলো প্রসেনজিৎ সরকার, এমনিতে এলআইজ রাহুল, বাবার নাম কমলচন্দ্র সরকার। স্যার এই পর্যন্ত এই মামলাতে কতজন গ্রেফতার হয়েছে? এই পর্যন্ত মামলাতে 10 জন অ্যারেস্ট হয়েছে। বাকিরা যারা গ্রেফতার হয়েছিল তারা এখনো জেলে আছে না কি জানেন? তাদের মধ্যে 2 জন মানে ইন্টারিম বেইলে আছে শর্ত সাপেক্ষে, আর বাকিরা জেলে আছে। তবে ছিনতাইবাজকে পাকড়াও করার মাধ্যমে কিন্তু বিশালগড় থানার পুলিশ বাবুদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। বিশ্বস্ত সূত্রের খবর, গত 10 সেপ্টেম্বরে সেই ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য আরও একাধিক ছিনতাইবাজ কিন্তু এখনও অধরা। তবে আশ্চর্যের বিষয় হলো, রাস্তার মাথায় ওই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা প্রায় 3 মাস হতে চলেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ এই ছিনতাইবাজ চক্রের পুরো গ্রুপটাকে জালে তুলতে পারেনি। যা না পারায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশের ব্যাপারে একটা অবিশ্বাস সৃষ্টি। গোটা মহকুমায় বর্তমানে যেভাবে চোর ছিনতাইবাজ নেশা কারবারি ও মাফিয়াদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে, এই দুর্বৃত্তদের পুরো র্যাকেটটাকে পাকড়াও করে সাধারণ মানুষের পুলিশের প্রতি বিশ্বাস ফেরানোর কাজটা বিশালগড় থানা কর্তৃপক্ষের প্রাথমিক কাজ বলে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।